বুধবার হজ নিয়ে বিশেষ প্রশিক্ষণ শিবির অনুষ্ঠিত হলেও পূর্ব বর্ধমান জেলা শহর বর্ধমানে টাউন হলে এদিন মুসলিম সম্প্রদায়ের মানুষ এই প্রশিক্ষণ শিবিরে অংশগ্রহণ করেন। মানে দীর্ঘ দু বছর কোভিডের জন্য বন্ধ ছিল, তখন তো আর যোগাযোগ বন্ধ, সরকার থেকে বন্ধ ছিল, যোগাযোগও হয়নি। এখন আবার 21-22 থেকে শুরু হবে হজ, ওই জন্যই প্রত্যেকটা ইমাম এবং মুয়াজ্জিনদেরকে ডাকা হয়েছে। উদ্যোগ হচ্ছে ডিস্ট্রিক্ট ইমাম শেখ শামসুর আলম, হ্যাঁ, উনি উদ্যোগ নিয়ে সবাই ইমাম মুয়াজ্জিনদেরকে ডেকেছে যাতে ভালোভাবে 2022-এ হজে যেতে পারে। প্রতি বছর হজ কমিটি এইরূপ অনুষ্ঠান করে থাকেন। মূলত প্রশিক্ষণ শিবিরের মধ্য দিয়েই নানা বিষয় তুলে ধরেন প্রশাসনিক আধিকারিকরা। শুনলাম 700 মতন কোটা আছে, অ্যান্ড এটাও শুনলাম কি কোনো বছরই বর্ধমান জেলা থেকে কোটা পুরো করতে পারে না। তো এবার আমার অনুরোধ রয়েছে আপনার দিক দিয়ে, আপনার তরফ দিয়ে যদি আমরা লোকজনকে একটু মোবিলাইজ করতে পারি, যা ইয়ে থাকে, মেবি কনফিউশন থাকে, এবার তো কোভিড মেনেও চলতে হবে, তারও একটা গাইডলাইন আছে। তো আপনার তরফ থেকে আমরা যদি মানুষকে এটা পুরোপুরি ইনফরমেশন ঠিকঠাক দিতে পারি, তখন আশা করছি আমরা অ্যাটলিস্ট একটা রেসপেক্টেবল ফিগার স্টেটকে পাঠাবো ফর হজ, অ্যান্ড লোকজনকে সেটা কোভিড প্রোটোকল নিয়েও আপনাকে আর স্টেট অ্যাডমিনিস্ট্রেশন আপনার তরফ থেকে যে ইনফরমেশন যাবে সেটা লোকজন বেশি করে শোনে। তো আপনাকে ইনফর্ম সেটাও করতে হবে কি যে লোক যেতে চাইছে ওনার ভ্যাকসিনেশনটা আগে কমপ্লিট করে নিতে হবে। তো বিগত দু বছর করোনার জন্য প্রশিক্ষণ শিবির বন্ধ ছিল, হজযাত্রীদের যাতে কোনো অসুবিধা না হয় সেই বিষয়গুলি এদিন তুলে ধরা হয়। অনেকজন এসেছেন যারা এখানে অ্যাওয়ারনেস প্রোগ্রামটা করছে, অলরেডি অ্যাপ্লিকেশন নেওয়া হচ্ছে, 31 জানুয়ারি পর্যন্ত নেওয়া হবে। বর্ধমান থেকে পিন্টু প্যাটেল, রিপোর্ট আনন্দবার্তা। বুধবার হজ নিয়ে বিশেষ প্রশিক্ষণ শিবির অনুষ্ঠিত হলেও পূর্ব বর্ধমান জেলা শহর বর্ধমানে টাউন হলে এদিন মুসলিম সম্প্রদায়ের মানুষ এই প্রশিক্ষণ শিবিরে অংশগ্রহণ করেন। মানে দীর্ঘ দু বছর কোভিডের জন্য বন্ধ ছিল, তখন তো আর যোগাযোগ বন্ধ, সরকার থেকে বন্ধ ছিল, যোগাযোগও হয়নি। এখন আবার 21-22 থেকে শুরু হবে হজ, ওই জন্যই প্রত্যেকটা ইমাম এবং মুয়াজ্জিনদেরকে ডাকা হয়েছে। উদ্যোগ হচ্ছে ডিস্ট্রিক্ট ইমাম শেখ শামসুর আলম, হ্যাঁ, উনি উদ্যোগ নিয়ে সবাই ইমাম মুয়াজ্জিনদেরকে ডেকেছে যাতে ভালোভাবে 2022-এ হজে যেতে পারে। প্রতি বছর হজ কমিটি এইরূপ অনুষ্ঠান করে থাকেন। মূলত প্রশিক্ষণ শিবিরের মধ্য দিয়েই নানা বিষয় তুলে ধরেন প্রশাসনিক আধিকারিকরা। শুনলাম 700 মতন কোটা আছে, অ্যান্ড এটাও শুনলাম কি কোনো বছরই বর্ধমান জেলা থেকে কোটা পুরো করতে পারে না। তো এবার আমার অনুরোধ রয়েছে আপনার দিক দিয়ে, আপনার তরফ দিয়ে যদি আমরা লোকজনকে একটু মোবিলাইজ করতে পারি, যা ইয়ে থাকে, মেবি কনফিউশন থাকে, এবার তো কোভিড মেনেও চলতে হবে, তারও একটা গাইডলাইন আছে। তো আপনার তরফ থেকে আমরা যদি মানুষকে এটা পুরোপুরি ইনফরমেশন ঠিকঠাক দিতে পারি, তখন আশা করছি আমরা অ্যাটলিস্ট একটা রেসপেক্টেবল ফিগার স্টেটকে পাঠাবো ফর হজ, অ্যান্ড লোকজনকে সেটা কোভিড প্রোটোকল নিয়েও আপনাকে আর স্টেট অ্যাডমিনিস্ট্রেশন আপনার তরফ থেকে যে ইনফরমেশন যাবে সেটা লোকজন বেশি করে শোনে। তো আপনাকে ইনফর্ম সেটাও করতে হবে কি যে লোক যেতে চাইছে ওনার ভ্যাকসিনেশনটা আগে কমপ্লিট করে নিতে হবে। তো বিগত দু বছর করোনার জন্য প্রশিক্ষণ শিবির বন্ধ ছিল, হজযাত্রীদের যাতে কোনো অসুবিধা না হয় সেই বিষয়গুলি এদিন তুলে ধরা হয়। অনেকজন এসেছেন যারা এখানে অ্যাওয়ারনেস প্রোগ্রামটা করছে, অলরেডি অ্যাপ্লিকেশন নেওয়া হচ্ছে, 31 জানুয়ারি পর্যন্ত নেওয়া হবে।
বর্ধমান থেকে পিন্টু প্যাটেলের রিপোর্ট, আনন্দবার্তা।